জঙ্গলমহলে দুই জেলায় ফের ট্যারেন্টুলা আতঙ্ক। বাঁকুড়ার শিমলাপালে সারেস বাগড়া গ্রামে শনিবার রাতে শালপাতার গুদামে লোমশ মাকড়সা দেখতে পান কুচিল কর্মকার নামে এক ব্যক্তি। তার দাবি, আতঙ্কে মাকড়সাটিকে মেরে ফেলেন তিনি। রবিবার সকালে আরও একটি মাকড়সা দেখতে পান বাড়ির লোকেরা, সেটিকে কৌটোবন্দি করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ট্যারেন্টুর জন্য আমরা সবাই মানে গ্রামবাসী আতঙ্কিত। হ্যাঁ, আগে বাঘের জন্য দিয়ে হাতির জন্য দিয়ে এখন আবার এই ট্যারেন্টুর জন্য গ্রামবাসীরা সব আতঙ্কিত। ট্যারেন্টুলা আতঙ্ক বাঁকুড়ার সেনরা গ্রামেও। রবিবার সকালে বাড়িতে উঠোনে বড় আকারের একটি মাকড়সা দেখতে পান স্থানীয় বাসিন্দা দুর্গা কুম্ভকার। সঙ্গে সঙ্গে বোতলবন্দি করে সেটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। জঙ্গলমহলে আরেক জেলা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের নবকলা গ্রামেও দেখা দেয় আটপে আতঙ্ক। শনিবার রাতে স্থানীয় একটি চায়ের দোকান থেকে একটি লোমশ মাকড়সা ধরে বন দফতরের হাতে তুলে দেন গ্রামবাসীরা। এবিপি আনন্দ।